নমস্কার। একটা মানে খুব ফিজিওলজিক্যাল একটা ইস্যুজ আজকের এই এপিসোডে আমরা ডিসকাস করব। সেটা হচ্ছে যে মানব দেহে মূত্র কি করে তৈরি হয়, মানে হাউ ইউরিন ইজ প্রডিউসড ইন দ্য হিউম্যান বডি। দেখুন, ইউরিনকে, মলমূত্র, এগুলোকে না খুব একটা মানে পবিত্র জিনিস কনসিডার করা হয়। আমরা একটা মুভি দেখেছিলাম, তো সেখানে মানে স্টোরিটাই এরকম ছিল যে রাজস্থানের একটা গ্রামে কোনো টয়লেট ছিল না, বাড়িতে টয়লেট রাখাই হতো না, সবাই অনেক দূরে মাঠে গিয়ে টয়লেট করতো, কারণ ভাবা হতো এটা খুব অপবিত্র জিনিস। তো ইউরিনকেও ঠিক সেরকমই ভাবা হয়, কারণ কিন্তু সমস্যাটা হলো যদি কারো শরীরে ইউরিন বন্ধ হয়ে যায়, ইউরিন প্রোডাকশন বন্ধ হয়ে যায়, ঠিকঠাক করে ইউরিন তৈরি না হয়, তাহলে কি সমস্যা দেখা দিতে পারে, যেটা কিডনির পেশেন্টদের হয়ে থাকে, রেনাল ফেলিয়ার হলে যেটা হয়, সেটা তো রোজকাল আমরা জানি। বিশ্বাস করুন, আমরা আমাদের এই শারীরবৃত্তীয় কার্যক্রম চলার জন্য যে কত কত জিনিস গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো সম্পর্কে অনেকের হয়তো খুব একটা ভালো ধারণা নেই। আমি বলি যে এক ড্রপ ইউরিন হীরের থেকে বেশি দামি। যখন অ্যাকিউট রেনাল ফেলিওর হয়, আমরা ওষুধপত্র দিয়ে চিকিৎসকরা যারা কিডনি ডিজিজ ডিল করি, আমরা হাঁ করে বসে থাকি কখন একটু ইউরিন আসবে, ট্রান্সপ্লান্ট হওয়ার পর কখন একটু ইউরিন আসবে, যে ইউরিনকে খুব অবহেলায়, সুস্থ অবস্থায় আমরা মানে খুব অবহেলায় ছুঁড়ে ফেলে দিই, টয়লেটে ফ্লাশ করি, হোয়াট এভার। সো ইউরিন একটা এক্সক্রিটরি প্রোডাক্ট, মানে আমাদের বডির মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টকে একটা ওয়াটার সলিউবল মিডিয়া দিয়ে কিডনি ফিল্টার করে শরীর থেকে বার করে, দ্যাট ইজ ইউরিন। তো এটার মধ্যে বর্জ্য পদার্থ থাকে, হেন্সফোর্থ এটা নিশ্চয়ই একটু মানে আমরা ডিসকার্ড করি একটা পরিচ্ছন্নভাবে, জিনিসটা যাতে কোনো রকম ডার্টি এনভায়রনমেন্ট না তৈরি করে। কিন্তু ইউরিন কীভাবে তৈরি হয় মানুষের শরীরে এবং ইউরিনের কী প্রয়োজনীয়তা, আজকে এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করব। দেখুন, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের কিডনি হচ্ছে ইউরিন প্রোডাকশনের জন্য মেইনলি রেসপন্সিবল, এবং যেটা সবচাইতে ইম্পর্টেন্ট, যেটা প্রত্যেকের জানা উচিত, সেটা হচ্ছে কিডনির একটা স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট রয়েছে। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি হচ্ছে নেফ্রন। এবার এই নেফ্রনের ভেতরে দেয়ার ইজ এ কম্পোনেন্ট কল্ড গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস ইজ নাথিং বাট ইট ইজ এ টাফট অফ ক্যাপিলারিস, মানে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম চুলের মতো সরু পাতলা আর্টারি, মানে ব্লাড ভেসেলের একটা টাফট। এটাকে আমি আর্টারি ভেন বলবো না এই কারণ এর বোথ এন্ড ক্যাপিলারিস থাকে। তো এটা একটা টাফট অফ ব্লাড ভেসেলস, যেই ব্লাড ভেসেল আলটিমেটলি এই ইউরিন প্রোডাকশনের প্রাথমিক কাজটা শুরু করে। তো কীভাবে ইউরিন তৈরি হয় সেই জিনিসটা আমরা আজকে একটু একটু করে আলোচনা করব, এবং একটু বোঝাবো যে ইউরিন ঠিকঠাক করে প্রোডাকশন হওয়া আমাদের শারীরবৃত্তীয় কার্যকলাপকে এবং আমাদেরকে সুস্থ রাখতে কি সাংঘাতিক রকমভাবে সাহায্য করে। তো কি হয়, দেখুন, হিউম্যান বডিকে যদি আমরা অ্যানালিসিস করি, হিউম্যান বডি ইজ নাথিং বাট এ ভাস্ট কেমিক্যাল ল্যাবরেটরি, মানে অ্যাটলিস্ট ফাংশনাল পার্সপেক্টিভ থেকে যদি দেখা যায়। কি হয় জানেন, আমাদের শরীরের প্রত্যেকটা শারীরবৃত্তীয় কার্যকলাপ, আমাদের বেঁচে থাকার জন্য যা যা চলছে, সমস্ত কিছু আমরা জানি না, কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা পারসিভ করতে পারি না, মেজরিটি আর মানে এ রিডান্ডেন্ট রেজাল্ট অফ একটা কিছু কেমিক্যাল রিয়াকশনস আমাদের শরীরে চলছে। মানে ধরুন লিভার কাজ করছে, হার্ট কাজ করছে, ব্রেন কাজ করছে, ইন্টেস্টিন কাজ করছে, স্প্লিন কাজ করছে, আমাদের স্কিন, এই যে প্রত্যেকটি ইন্টারনাল অর্গান যে শরীরে কাজ করছে, তার মধ্যে কিছু না কিছু কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে। এখন এই কেমিক্যাল রিয়াকশনসগুলো হওয়ার পর তার নানান রকম ডেরিভেটিভ তৈরি হয়, তার যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয়, সেটা তিনটে বেসিক ফর্মের হয়। আমরা জানি যে কোনো ম্যাটার এক্সিস্টেন্ট ইন দিস ওয়ার্ল্ড, দে এক্সিস্ট ইন দ্য থ্রি বেসিক ফর্ম, আইদার সলিড, লিকুইড অর গ্যাসিয়াস ফর্ম। সিমিলারলি কোনো কেমিক্যাল রিয়াকশনের যে জিনিসগুলো তৈরি হয়, সেগুলো আইদার গ্যাসিয়াস বাই প্রোডাক্ট হতে পারে, সলিড বাই প্রোডাক্ট হতে পারে, অথবা কোনো লিকুইড বাই প্রোডাক্ট হতে পারে। সলিড ওয়েস্ট যেগুলো তৈরি হয় শরীরে, সেই সলিড ওয়েস্টগুলো ইউজুয়ালি জিআই ট্র্যাক্ট হ্যান্ডেল করে। আমরা যে সকালে স্টুল করি, তার মধ্যে দিয়ে মেজরিটি অফ দ্য সলিড ওয়েস্ট এক্সক্রিটেড হয়।
গ্যাসিয়াস ওয়েস্ট প্রোডাক্ট যা কিছু তৈরি হয় সেগুলো হ্যান্ডেল করে লাং, আর ওয়াটার সলিবল যা কিছু ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হয় যেটা ম্যাক্সিমাম, সেই জিনিসটাকে হ্যান্ডেল করে হচ্ছে কিডনি, অ্যান্ড অলসো ইন্টারনাল সিক্রেশনস অফ ইন্টারনাল ডিফারেন্ট সিক্রেশনস ইন আওয়ার বডি, লাইক জিআইটা একটু প্রচুর লিকুইড সিক্রেশন হয়, তার মধ্যে তো বেশ কিছু ওয়াটার সলিবল ওয়েস্ট শরীর থেকে বেরোয়। তো এইবার এই যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট ডিফারেন্ট কম্পার্টমেন্ট অফ বডিতে তৈরি হচ্ছে, সেটা ব্রেনে হোক, হার্টে হোক, লিভারে হোক, স্প্লিনে হোক, মাসেলে হোক, এই সমস্ত ওয়েস্ট প্রোডাক্ট কিন্তু ব্লাড ভেসেল দিয়ে ক্যারি ফরওয়ার্ড হয় টু দি ফিল্ট্রেশন অর্গান, দ্যাট ইজ দ্য কিডনি। তাহলে এটা প্রথম বুঝতে হবে যে আমাদের শরীরটাকে একটা বিরাট বড় ফ্যাক্টরি ভাবুন, তার বিভিন্ন কম্পার্টমেন্ট রয়েছে, বিভিন্ন কম্পার্টমেন্টে বিভিন্ন কাজ চলছে, তার যা কিছু ময়লা তৈরি হচ্ছে সেগুলোকে কোনো একটা ক্যারিয়ার, সেটা হচ্ছে ব্লাড, সে ক্যারি করে নিয়ে আসছে ফিল্ট্রেশন অর্গান কিডনির কাছে। এবার কিডনি যে ফিল্ট্রেশন অর্গান, তার ভেতরে এই ব্লাডটা ছোটো 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 ক্যাপিলারিতে ডিভাইডেড হয়ে গ্লোমেরুলাসে পৌঁছয়। গ্লোমেরুলাস ইজ দ্য ফাইনাল ফিল্ট্রেশন ইউনিট। তো গ্লোমেরুলাসের কাজ কি? গ্লোমেরুলাসে আমরা এই ইয়েগুলোকে, মানে যা কিছু মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো গ্লোমেরুলাস ফিল্টার করে, এবং এই ফিল্ট্রেশনটা একটু প্রেশার ড্রিভেন, কিছুটা ইলেকট্রিক্যাল চার্জ ড্রিভেন, এবং এত কম প্রেশারে এত হাই ফিল্ট্রেশন হয় বলে এটাকে আমরা আল্ট্রা ফিল্ট্রেশন বলি। আল্ট্রা ফিল্ট্রেশন মানে কি? আপনি ভাবলে অবাক হবেন যে আমরা যখন কোনো একটা বাড়িতে ফিল্টার করি, জলকে ফিল্টার করা হচ্ছে, তো সেখানে কি করা হয়, দেখবেন একটা ক্যান্ডেল থাকে যেখানে ডিফিউজিভ ফিল্ট্রেশন হয়, বা যেখানে আরও থাকে সেখানে একটা হাই প্রেশার মেমব্রেনের মধ্যে দিয়ে পাঠানো হয়। সো এই যে ফিল্ট্রেশনটা হয় অ্যাক্রস এ মেমব্রেন, দ্যাট ডিপেন্ডস এ প্রেশার, এবং সেই প্রেশার গ্রেডিয়েন্টের উপর বেস করে এই ফিল্ট্রেশনটা হয়ে থাকে। কিন্তু গড হ্যাজ ক্রিয়েটেড কিডনি ইন সাচ এ ইউনিক ওয়ে, সাচ এ ইন্টেলিজেন্ট ওয়ে, এখানে খুব মিনিমাল একটা প্রেশার ডিফারেন্স, হয়তো 5 to 7.5 millimeter অফ মার্কারি প্রেশার ডিফারেন্সে 180 to 200 liters মতো ফ্লুইড পার ডে ফিল্টার হয়। এটা আনবিলিভেবল একটা টেকনোলজি। এই জন্য এই এত কম প্রেশারে এত হাই ভলিউম ফিল্ট্রেশন করা হয়, সেই জন্য এটা খুব এনার্জি এফিশিয়েন্ট। মানে ধরুন আমাদের যদি কোনো একটা মোটর দিয়ে প্রেশার জেনারেট করে ফিল্টার করতে হতো, যে পরিমাণ কাজ কিডনি করে, তাতে হয়তো কয়েক লক্ষ টাকার ইলেকট্রিসিটি খরচা হতো, বুঝতে পারছেন? কিন্তু সেই জিনিসটা গড গিফটেড কিডনি কয়েক ন্যানো ভোল্ট ইলেকট্রিসিটি ডিফারেন্সের মধ্যে দিয়ে মাত্র 5 to 7.5 millimeter প্রেশার ডিফারেন্সে পার ডে প্রায় 180 liters মতো কী বলবো, মানে আল্ট্রা ফিল্টার জেনারেট করে এই গ্লোমেরুলার ক্যাপিলারিসের মধ্যে। তো এই যে সাংঘাতিক একটা হিমোডাইনামিক্স, তার অনেকটা আমরা বুঝতে পেরেছি, বহু কিছু আমাদের জানা নেই। এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ অফ দ্য কিডনি, মানে ইউরিন ফর্মেশন ইন আওয়ার বডি। তো কিন্তু আপনার, আমরা বললাম যে 180 liters কাছাকাছি ফিল্ট্রেশন প্রথম গ্লোমেরুলাস লেভেলে তৈরি হয়, কিন্তু সারাদিনে তো আমরা 180 liters ইউরিন করি না, বা আমাদের শরীরে তো 180 liters ফ্লুইডই নেই, ব্লাডই তো আছে হয়তো রাফলি 5 liters মতো। আর আমরা জানি যে একটা মানুষের যে শারীরিক গঠন, তার 60% রাফলি ধরা হয় ওয়াটার। তাহলে যদি 100 kg কারো ওজন হয়, তার শরীরে জল আছে 60, তাহলে সে 180 liters ফিল্টার তৈরি করছে কী করে? এটা হয় তার কারণটা হচ্ছে রিসার্কুলেশনের জন্য। মানে সেম ব্লাড, এটা কিন্তু কোনো স্ট্যাটিক নেই, আমাদের সার্কুলেশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াসলি ফ্লোয়িং ইন এ ক্লোজ সার্কিট। তো সেইভাবে যে 180 liters ফিল্টার যেটা তৈরি হচ্ছে, সেম ব্লাডকে রিসার্কুলেট করে তৈরি হচ্ছে। এবং একটা জিনিস আমাদের জানতে হবে যে সারাদিনে আমরা ইউরিন করি কতটা, হার্ডলি 1.5 to 2.5 liters। তাহলে এই 180 liters থেকে যে গ্লোমেরুলাসে ফিল্টার তৈরি হলো, তার থেকে 1.5 liters ইউরিন আমরা বাইরে বের করছি, তাহলে রেস্ট 178.5 liters কোথায় যাচ্ছে? এই টেকনিকটা, এই জিনিসটা একটা প্রচণ্ড রকম বিষয়, কীভাবে জিনিসটা তৈরি হচ্ছে। তাহলে প্রথম ফার্স্ট স্টেপ যেটা, সেটা হচ্ছে গ্লোমেরুলাসের ভেতরে ফার্স্ট ইউরিনটা, মানে ব্লাড থেকে একটা হাই আল্ট্রা ফিল্ট্রেশন টেকনিকে রাফলি 180 liters মতো আল্ট্রা ফিল্টার তৈরি হয়। এই আল্ট্রা ফিল্টারের মধ্যে কী থাকে? নট অনলি ওয়াটার, অল সলিউটস, ইলেকট্রোলাইটস, ওয়েস্ট প্রোডাক্টস,
বিটা টু মাইক্রোগ্লোবুলিন, ইনডোলস, যা কিছু মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট আছে সেই সমস্ত কিছু, ইলেকট্রোলাইটস সব কিন্তু ফিল্টার হয় এই গ্লোমেরুলাসের আল্ট্রাফিল্ট্রেশন মেকানিজমের মাধ্যমে, এবং এটা করতে সাহায্য করে আমাদের কিছু পোডোসাইটস বলে স্পেশাল সেল আছে তারা। এইবার এই আল্ট্রাফিল্টার যেটা তৈরি হলো, এটা কি হয়, আপনারা ছোটোবেলায় যদি বায়োলজি পড়ে থাকেন নিশ্চয়ই সবাই একটা ছবি প্রত্যেকের মাধ্যমিক বা ক্লাস নাইনের পরীক্ষায় আসতো, আমারও মনে আছে এখনও, যে একটা নেফ্রনের ছবি আঁকতে হতো, তাতে কী হতো, একটা গ্লোমেরুলাস থাকতো, বাউমেন্স ক্যাপসুলের ছবি আঁকা হতো, একটা মানে বেশ আঁকা বাঁকা একটা টিউবের ছবি আঁকতে হতো, যেটা করে প্রক্সিমাল কনভলেটেড টিউবিউলস, তারপরে লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলেটেড টিউবিউলস, দেন কালেক্টিং ডাক্ট। এটা হচ্ছে নেফ্রনের বেসিক স্ট্রাকচার। তার মানে এই গ্লোমেরুলাস নেফ্রনের একটা খুব ছোটো অংশ। এরপর একটা টিবিউলার স্ট্রাকচার্স, সে বিভিন্ন প্রথম দিকে যে আছে তাকে প্রক্সিমাল কনভলেটেড মানে আঁকা বাঁকা টিবিউল বলা হয়, মানে সেরকমভাবে জড়িয়ে জড়িয়ে থাকে। তো এই প্রক্সিমাল কনভলেটেড টিবিউলস হচ্ছে নেক্সট এরিয়া যেখানে আফটার ফিল্ট্রেশন রিঅবজর্পশন মেকানিজমটা হয়। মানে কি, আমরা তো গ্লোমেরুলাসে আল্ট্রাফিল্ট্রেট করে প্রচুর জিনিস ফিল্টার করে দিলাম ব্লাড থেকে, কিন্তু যা যা ফিল্টার করলাম তার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেটা শরীরের জন্য ভালো, যেমন সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ, এরা সব গ্লোমেরুলাস থেকে ফিল্টার হয়ে টিবিউলে চলে আসে। কিন্তু এরা সবাই যদি ইউরিনের সাথে শরীর থেকে বেরিয়ে যায় তাহলে তো অবস্থা খুব খারাপ, কিছুদিনের মধ্যেই আমাদের শরীরের সমস্ত গ্লুকোজ, সমস্ত ইলেকট্রোলাইটস, সোডিয়াম, পটাশিয়াম সব শরীর থেকে বেরিয়ে যাবে, নো বডি উইল এবল টু সার্ভাইভ। হেন্সফোর্থ দ্যাট ফাংশন অফ টিবিউলস ইজ হোয়াট এভার হ্যাজ বিন ফিল্টারেড ইন দ্য গ্লোমেরুলাস, তার থেকে বাছাই করে যেটা আমাদের শরীরের কাজের তাকে আবার রিঅবজর্ব করে নেওয়া, আর যেটা প্রয়োজনীয় নয়, যেটা সত্যি টক্সিন, যেটা মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট বা যেটা মাত্রায় বেশি আছে দরকার নেই, তাকে টিবিউলের ভেতর দিয়ে না টিবিউলের ফ্লো দিয়ে পাঠিয়ে দেওয়া ফর ফর্মেশন অফ দ্য মেইন ইউরিন, যেটা আলটিমেটলি আমাদের ইউরিনারি ট্র্যাক দিয়ে শরীরের বাইরে চলে যাবে। তো এই মেকানিজমটাকে বলে রিঅবজর্পশন। এবার এই রিঅবজর্পশন টেকনিকটা মানে লাস্ট প্রায় 200 বছর ধরে বিজ্ঞানীরা স্টাডি করছেন যে কী করে, কী কতটা ইন্টেলিজেন্সি থাকলে একটা রানিং ফ্লুইডের মধ্যে থেকে প্রয়োজনীয় জিনিসগুলোকে রিঅবজর্ব করে, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে বার করে ঠিক ঠিক মাত্রায় আমাদের শরীরের সমস্ত ইলেকট্রোলাইট বা ইমব্যালেন্স বা ইলেকট্রোলাইটের সমতা, অ্যাসিড বেসের সমতা, টক্সিনসগুলোকে বের করে দিয়ে তার অপটিমাম মাত্রা মেনটেন করা যায়, এই জিনিসটা কন্ট্রোল হয়। বাট ইট হ্যাপেনিং ইন আওয়ার বডি উইদাউট আওয়ার নলেজ, দ্যাট ইজ দ্য বিউটি। দেখুন, আমি বলি সবাইকে যে পৃথিবীতে মোস্ট সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট হচ্ছে হিউম্যান বডি, এর ওপর আর কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে না, ঠিক আছে? কিন্তু আমরা যা কিছু সায়েন্স যতই প্রোগ্রেস হোক, যতই আল্ট্রা মডার্ন টেকনোলজি, ন্যানো কার্বন যা কিছু করুক, তার থেকে হাজারো 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 গুণ অ্যাডভান্স টেকনোলজি ইজ উইদিন আস, আমরা সেটা জানি না। এবং আমরা এটা যত এক্সপ্লোর করছি তত নতুন নতুন জিনিস আমাদের কাছে বেরোচ্ছে। তার একটা ছোট্ট এক্সাম্পল হচ্ছে এই টিবিউলার ফাংশন। এবার এই টিবিউলের মধ্যে দিয়ে রিঅবজর্ব হতে হতে তার বিভিন্ন মাত্রায়, বিভিন্ন কনসেন্ট্রেশনে, বিভিন্ন রিসেপ্টার্স বিভিন্ন রকম মলিকুলকে বিভিন্ন মাত্রায় হ্যান্ডেল করে। তো সেই রিঅবজর্পশন হয়ে যাওয়ার পর সেই জিনিসটা আলটিমেটলি কালেক্টিং মানে হেলনির লুপ, তার ডিসেন্ডিং অ্যাসেন্ডিং লুপস, তার প্রত্যেকটা ফাংশন আলাদা, তারপর ডিজিটাল কনভলেটেড টিবিউলস, এই সমস্ত কিছু করে আলটিমেটলি ফাইনাল ফিল্টারড ইউরিন আমাদের পেলভি ক্যালিশিয়াল সিস্টেমে আসে। এবার পেলভি ক্যালিশিয়াল সিস্টেমের পর থেকে আমাদের ইউরেটা শুরু, পেলভি রেনাল পেলভিস বা ইউরেটা শুরু। তার কাজ হচ্ছে এই যে মানে কিডনির মতো যে এত সফিস্টিকেটেড ফিল্ট্রেশন মেশিনটা দিয়ে যেটা ইউরিনটা তৈরি হলো, যেটা আলটিমেটলি প্রথম আল্ট্রা ফিল্ট্রেশন, সিকোয়েন্সিয়াল রিঅবজর্পশনস ইন ডিফারেন্ট সেগমেন্টস অফ দ্য টিবিউলস, এবং তাতে অ্যাডিশনস অল্টারেশনস করে যে ফাইনাল যে জিনিসটাকে সিলেক্ট করা হলো, মানে চেক পয়েন্টে বলা হলো যে না এটার আর দরকার নেই, এটা বেরোবে, বাকিগুলো সব থাকবে, তো সেই জিনিসটা আলটিমেটলি আমাদের ইউরেটারের মাধ্যমে ব্লাডারে এসে জমা হয়। তারপর একটা সার্টেন টাইমে যখন সেই ব্লাডারে 300-400 ml মতো ফুল হয়, তখন আমরা আমাদের ইউরিন করার আর্জ আসে, আমরা বাথরুমে যাই, ইউরিন করি, যেটাকে আমরা খুব অপবিত্র বলি, যেটাকে শরীর থেকে ওর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন মানে তাকে আর কি
একদম টয়লেটে গিয়ে ডিসকার্ড করা হয়। কিন্তু এই যে ইউরিন ফর্মিং মেকানিজম অ্যান্ড আলটিমেট যে ইউরিন ফর্ম হলো, যেটা আমরা শরীর থেকে বাইরে বের করে দিলাম, দ্যাট আলটিমেটলি কিপস আমার ইনার সিস্টেম অ্যাবসোলুটলি ব্যালেন্সড, হেলদি, অ্যাওয়ে ফ্রম অল টক্সিনস, অ্যান্ড আমরা আমরা খুব সুস্থ একটা জীবন কাটাতে পারি। তো এই জিনিসটা জানা খুব দরকার যে ইউরিন, যাকে আমরা খুব ঘেন্না করি, তার একটা শরীরে কী করে তার তৈরি হয় এবং সেই ইউরিন কী করে আমাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। সুতরাং আজকে যারা এটা শুনলেন, মানে নেফ্রোলজি ডিল করার সময়, নেফ্রোলজি যখন আমরা পড়ি, যখন আমরা নেফ্রোলজিস্ট হয়েছি, তখন শুরুতেই আমাদের এই ইউরিন ফর্মিং মেকানিজম এটার আরও গভীরে গিয়ে প্রচুর গাণিতিক মডেল আমাদের স্টাডি করতে হয়েছে, অনেক রিসেপ্টর ফাংশনালিটি কী করে তারা কাজ করে, কী করে মানে মিনিস্কুল টু মিনিস্কুল, মিলিভোল্ট টু মিলিভোল্ট, ইলেকট্রো পোটেনশিয়ালের চেঞ্জের মাধ্যমে প্রত্যেকটা ইলেকট্রোলাইটস কে আমাদের ডিফারেন্ট কম্পোনেন্ট অফ দ্য টিবিল হ্যান্ডেলস করে, সেগুলো আমরা পড়তে হয়েছে। সেই জিনিসগুলো সত্যি কথা বলতে কি, যখন ছাত্র ছিলাম তখন সেইগুলো পড়তে খুব বিরক্ত লাগতো, এত কঠিন, এত দুর্বোধ্য ভাষায় লেখা এত জিনিস, কিন্তু আমাদের পড়তে হয়েছে জানার তাগিদে, পড়াশুনোর তাগিদে, পাশ করার তাগিদে। আজকে বুঝি যে কি কঠিন জিনিস আমাদের শরীরে চলেছে, যেগুলো নিয়ে এত গবেষণা করে বিজ্ঞানীরা এত কিছু তৈরি করেছেন। তার একটা খুব সামান্য এক্সাম্পল আজকে আপনাদের খুব সহজ ভাষায় বললাম। তো এটা আমার মনে হয় প্রত্যেকের জানা উচিত। আর যারা আমাদের মেম্বার্স রয়েছেন, মেম্বার্স মানে যারা সিরিয়াস লার্নার, তাদের জন্য আমরা এই বিষয়ে আরও ডিটেলসে কিছু গভীর, আরও যাদের কোয়েস্ট আছে এই জিনিসটা আরও ভালো করে জানতে চান, তাদের জন্য সিট ফর দ্য মেম্বার্স, ইউজুয়ালি প্রফেশনালস, প্যারামেডিক স্টুডেন্টস, ডক্টর্স, অ্যান্ড যার খুব আগ্রহ রয়েছে এই ব্যাপারটা আরও ডিটেলসে জানা, তাদেরকে আমরা বলবো প্লিজ আপনারা আমাদের মেম্বারশিপে জয়েন করুন। মেম্বারদের জন্য আমাদের কিছু স্পেশাল লার্নড সিরিয়াস টপিক থাকবে, সেটা এত সহজ ভাষায় নয়, একটু হয়তো আরেকটু মানে ওয়েল ইনফর্মড, টেকনিক্যালি সাউন্ড জিনিস আমরা সেখানে ডিসকাস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা এই ভিডিওর নিচে যে ফর্মটি রয়েছে সেটা ফিল আপ করে যে আপনি আপনার প্রশ্ন করতেই পারেন। মাই টিম উইল রিচ টু ইউ অ্যান্ড অ্যান্সার ইউর অল কোয়ারিজ। থ্যাংক ইউ।